কোথায় তুই? আমি তো ভার্সিটির পেছনে রহিম চাচার দোকানে। তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়। কেন আপু? তোকে প্রপোজ করব। আপু আমার গার্লফ্রেন্ড আছে। ব্রেকআপ করে চলে আয়। আপু 5 মিনিটের মধ্যে ক্যাম্পাসে আয়। বলে ফোন কেটে দিল। এখন বলি, রহিম চাচা দোকানে সিগারেট খাওয়ার জন্য এসেছিলাম। ঠিক সেই সময় জান্নাত আপু কল দিল, আর তার সাথে ফোনে যা কথা হলো সেটা তো শুনেছিলেনই। চলেন যেতে যেতে পরিচয় দিয়ে নেই। আমি আবির হাসান নিলয়, অনার্স 2য় বর্ষ, আর যার সাথে ফোনে কথা বলছিলাম সে হলো জান্নাত, কলেজের 1 নম্বর গুণী মেয়ে। আমার থেকে অবশ্য সিনিয়র, তাই কিছু বলার সাহস পাই না। আপনাদের সাথে কথা বলতে বলতে ক্যাম্পাসে চলে আসছি, এখন জান্নাত আপুর কাছে যাই। আপু কি বলবে বলো। বলবো মানে তোর গার্লফ্রেন্ড কে? আমার আবার কিসের গার্লফ্রেন্ড? কেন, তুই তো বললি তোর গার্লফ্রেন্ড আছে। এখন বলছিলাম, কোষে 2টা থাপ্পড় দিল। মারলে কেন? তোকে বলেছি না সিগারেট খাবি না? খাই নাই তো। তাহলে রহিম চাচার দোকানে কি? এমনি ঘুরতে গেছিলাম। আবার মিথ্যা? হাত তুলেও মারলো না। আচ্ছা আর খাবো না। হুম, এখন চল। কোথায়? আড্ডা দিব। আমি গিয়ে কি করব? আমি বলেছি তাই, এখন চল। আর কিছু না বলে জান্নাত আপুর পিছে পিছে আসলাম। তারপর মাঠের এক পাশে আমাকে নিয়ে গেল। সেখানে আগে থেকে জান্নাত আপুর ফ্রেন্ডরা বসেছিল। কিরে পিচ্ছি, কি খবর? কোন চ্যানেলের আপু? খুব পাকনা হয়েছিস তাই না? পাকা তো তোমার চুল, কালার করা। কথাটি শুনে সবাই হেসে দিল। নিলয় একটা হেল্প করবি? করার মতো হলে করব। মিলির এক্স কে চিনিস? ওই চেস্টার রাসেল? হুম, ওকে একটু মারতে হবে। কি? আমি কাউকে মারতে পারবো না। তোকে মারতে হবে না, শুধু হুমকি দিবি যেন ও আর আমাকে কখনো বিরক্ত না করে। যদি সে আমাকে মারে? আমি কিসের জন্য বাবু? রাখো তোমার ফাজলামি, আমি কি তোমার মতো গুন্ডি যে যার তার সাথে মারামারি করব? তুই কি আবার থাপ্পড় খাবি? অত শখ নাই। নিলয় প্লিজ ভাই, আমার কাজটা করে দে না। বিনিময়ে আমি কি পাবো? তুই যেইটা চাস। 50,000 টাকা? কি কি নয়, জি। ওই শালা, তোকে এত টাকা দিব কোন দুঃখে? আর তাছাড়া আমাদের কাছে এত টাকা নাই। জান্নাত আপুর কাছে তো আছে। আমি কোথায় পাবো? তোমার আব্বুর কি টাকার অভাব? এলাকার ডিসি মহোদয়ের মেয়ে তুমি, তাই বলে এত টাকা? তাহলে অন্য কাউকে দিয়ে কাজ করাও। এই না, টাকা দিব পাক্কা, কিন্তু তুই কাজটা কর। ঠিক আছে, এখন ভাই কাল দেখা হবে। আর সাথে যেন টাকা থাকে বলে দিলাম। তাদের আর কিছু বলার সুযোগ না দিয়ে একদম বাসায় চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে সবগুলো বন্ধুদের কল দিয়ে মোড়ে আসতে বললাম। আমি বাসায় না থেকে মোড়ে চলে গেলাম। কিছু সময় পর সবগুলো আসলো। কিরে হারামখোর, কি হয়েছে? দোস্ত, একটারে কেলাইতে হবে। কাকে? মিলিয়াপুর রেক্সকে। কেন? কন্ট্রাক্ট পাইছি। বিনিময়ে কি দিছে? 2টা থাপ্পড়। জান্নাত আপুর, চল তাহলে কাজটা করে আসি। সবগুলা জান্নাত আপুর ভয় পেয়ে গেল। তারপর চলে গেলাম কলেজের মাঠে, কারণ আমি জানি রাসেল মাঠেই আর থাকবে এবং মেয়েদের সাথে খারাপ আচরণ করবে। কলেজে আসেই দেখতে পেলাম রাসেল বসে বসে সিগারেট খাচ্ছে। রাসেল ভাই, একটা কথা ছিল। হুম বলো। আপনি আর মিলিয়াপুকে বিরক্ত করবেন না। করলে কি করবি? ও সিগারেট খাচ্ছিল আর সিগারেটের ধোঁয়া আমার মুখে দিয়ে কথাটা বলল। মিলিয়াপু বারণ করছে, কিন্তু আমি বিরক্ত করব। তার কথায় উত্তর না দিয়ে চারজন মিলে উড়াধুরা মারতে শুরু করে দিলাম। মারার শেষে বলে আসলাম যেন সে মিলিয়াপুকে বিরক্ত না করে। সেদিনের মতো দিনটা পার করে পরদিন ভার্সিটিতে গেলাম।
পরদিন ভার্সিটিতে ঢুকতে দেখলাম জানাতাপুর গ্রুপ একসাথে বসে আছে। তাদের দেখে আমি কাছে গেলাম। কেমন আছো সবাই? কিছু না বলে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, কথা বলছো না কেন? রাসেল আমার কাছে মাফ চেয়ে নিছে, বলছে কখনো বিরক্ত করবে না। তাহলে আমাকে টাকা দাও। খুব টাকার লোভ তাই না? আর তোকে মারতে কে বলেছিল? ওকে বলেছিলাম ভয় দেখাতে, আর তুই কি করলি? মেরে হসপিটালে পাঠালি। গুন্ডা হয়েছিস তাই না? আর এই নে তোর টাকা। ওর টাকাগুলো আমার মুখে ছুড়ে দিয়ে এখনো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো মজা করে টাকা চাওয়াটা আমার ভুল হয়েছে, তাই বলে এতগুলো কথা শোনাবে? আপু হয়তো আমার আসল পরিচয় জান না, জানলে হয়তো এই টাকার গরম আমাকে দেখাতো না। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোদের মতো ফকিরদের তো চাই শুধু টাকা। চেয়েছিলাম তোকে আমাদের সাথে রাখবো, কারণ তুই আর দশটা ছেলেদের মতো না, কিন্তু এখন আমার সব ভুল ভেঙে গেছে। তোর থেকে তো রাসেলই ভালো। কাউকে বিরক্তি করলেও এভাবে টাকা চেয়ে কাউকে অপমান করে না। আজকের পর থেকে কখনো আমাদের কারোর সাথে কথা বলতে আসবি না। তোকে দেখতেই আমার রাগ হচ্ছে। টাকাগুলো নিয়ে চলে যা আমার মুখের সামনে থেকে। টাকাটা শুধুমাত্র মজা করে চেয়েছিলাম, আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসি। নিজের মধ্যে এই খারাপ লাগছে, মজা নিতে গিয়ে এতগুলো কথা শুনিয়ে দিল। ধুর, আজ ক্লাসই করব না। ভার্সিটি থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। এরপর আর 3 দিন ভার্সিটিতে যাইনি। ভার্সিটি বললে ভুল হবে, বাসা থেকেই বের হয়নি। জানাতাপু বারবার কল দিয়েছিল, তাই ফোন বন্ধ করে রেখে দিয়েছি। কেন অন রাখবো? যার জন্য কত কিছু করলাম সে আমাকে খারাপ বানিয়ে দিল। এভাবে আরও কিছুদিন পার হয়ে গেল। মাঝে মাঝে আব্বুর সাথে অফিসে যাই, ভালো না লাগলে বাসায় এসে আম্মুর সাথে আড্ডা দিই। কিন্তু সবসময় বাসায় থাকতে ভালো লাগছিল না, তাই ভাবলাম ভার্সিটিতে গেলে হয়তো ভালো লাগবে। তারপর আবার কিছু না ভেবে ভার্সিটিতে চলে গেলাম। তবে আগের মতোই পাগলের বেশি না। আগে যখন ভার্সিটিতে যেতাম তখন সবাই হয়তো ভাবত আমি কোনো ফকির, বন্ধুরা এবং শিক্ষক ছাড়া আমার পরিচয় কেউ জানতো না। কিন্তু আজ গাড়ি নিয়ে বের হলাম, প্রায় 10 মিনিট পর ভার্সিটিতে পৌঁছালাম। গাড়িটা পার্ক করে আশেপাশে তাকাতেই লক্ষ্য করলাম ছাত্রছাত্রী ভূত দেখার মতো তাকিয়ে আছে। আরও একটু ভালো করে লক্ষ্য করতে দেখলাম জান্নাতাপু এবং তার গ্রুপ বসে আছে। কিন্তু জান্নাতাপু অনেকটা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের দিকে চোখ না দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। কিরে, আজ হঠাৎ বড়লোক হয়ে আসার কারণটা কি? হুম, কেন ভার্সিটিতে আসতে পারি না? আমি কি সেটা বলছি? না, লক্ষ্য করলাম জান্নাতাপু আমাদের দিকে আসছে। এতদিন আসলি না কেন? কেউ একজন আমার মুখ দেখতে চাইছিল না, তাই আসিনি। জান্নাতকে শুনিয়ে কেন? আমি নাকি লোভী, ফকিরের বাচ্চা, এই জন্য। বেটা, মজা লস আমাদের সাথে? মজা না, কে একজন তো বলছিল আমাকে, সে সহ্যই করতে পারে না। কিন্তু খুব করে আমার দিকে তাকিয়ে আর কিছু বলার সুযোগ না দিয়ে জান্নাতাপু আমার কলার ধরে এক পাশে নিয়ে আসলো। ওই কুত্তা, এখন বল তুই কেন আসিস নাই? সেটা আমার ব্যাপার, আপনার কি? আমার কি মানে? আমারই তো সব। আমি কি আপনার জামাই বা বয়ফ্রেন্ড লাগি যে আমার সব হতে হবে? দুটোই, কারণ আমি তোকে ভালোবাসি। ফকিরের সাথে আবার প্রেম? দেখ, মাথা গরম করবি না বলে দিলাম। আপনি অপেক্ষা করেন, আমি জল আনছি। জল কেন? আপনার মাথা ঠান্ডা করার জন্য। কুত্তা, তোকে বলেছি আমি তোকে ভালোবাসি, তোর কি এসব মজা মনে হচ্ছে? আগে বলেন নাই কেন? গালে হাত দি। এখন তো বলেছি। যদি বলি আমার পয়সা দেখে ভালোবাসছেন তাহলে কি? তোর টাকা পয়সার গুষ্টি কিলাই, আমি অনেক আগে থেকেই সব জানতাম। কি জানতেন? তুই শহরের সব থেকে বিখ্যাত অফিস AH কোম্পানির MD ছেলে, আর তোর বাবার নাম, মায়ের নাম, ইনফ্যাক্ট তোর 14 গুষ্টির নাম আমার জানা আছে। কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন? আমার গার্লফ্রেন্ড আছে। নাম কি তোর গার্লফ্রেন্ডের? আপনাকে বলবো কেন? ব্রেকআপ করব তাই, চল এখন। কোথায়? তোকে ব্রেকআপ করাতে।
আরে ধুর, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আপনার হাত থেকে বাঁচার জন্য বলছি। আমার হাত থেকে এখন বাঁচবা না বাবু। বুঝলাম, আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু সেদিন ওমান ব্যবহার করলেন কেন? কারণ আব্বু সেদিন তোর মারামারি দেখেছে। দেখলেই কি, তিনি তো আমাকে আর চেনে না। গাধা, আব্বুকে তোর কথা আগেই বলেছি, তোর কপাল ভালো, আব্বু তোকে জেলে ভরে দেয়নি। শ্বশুর আব্বা বলে কথা, আস্তে আস্তে। কিছু বললি? কষে দিলাম একটা। কুত্তা মারলি কেন? আমাকে তুই করে বললে কেন? তাই বলে এত জোরে মারতে হবে? প্রয়োজন হলে আরো মারবো, আমার সিনিয়র গার্লফ্রেন্ডকে। মানে তুই আমাকে মেনে নিয়েছিস? মেনে নেওয়ার কি আছে, তুমি কি কিছু বুঝতে না? যখন যা বলতা তখন তাই করতাম। তোমার জন্য কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরে কথা, বন্ধুত্বটাও করতাম না। ইস, আমার জুনিয়র বাবুটা, চলো। কোথায় যাব? ঘুরতে যাব। তুমি গাড়িতে বসো, আমি আসছি। কোথায় যাবে? রহিম চাচার দোকানে। অহনিচ্ছা সত্ত্বেও বললাম। কুত্তা, তুই সিগারেট খেতে যাবি তাই না? আরে কি বলো এসব, আমি যাব চকলেট আনতে, বেশি সময় লাগবে না। তোকে যেতে হবে না, আমার কাছেই আছে। না এমনি, চলো। তারপর জান্নাতকে নিয়ে সারাদিন ঘোরাঘুরি করার পর বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে নিচে আসলাম। এবার না হয় বিয়েটা করে নে জান্নাতকে। তুমি জানলে কিভাবে? শুধু আমি না, তোর আব্বু জান। কিভাবে? জান্নাতের আব্বু তোর আব্বুকে সব বলেছে, এবং তখন তোর আব্বু আর জান্নাতের আব্বু বিয়ের জন্য রাজি হয়ে যায়। আজ তোর আব্বু যখন তোদের দুজনকে একসাথে দেখে, তখন আমাকে সব। ও, এই ব্যাপার? ঠিক আছে, তোমার সাথে এই নিয়ে পরে কথা হবে। আর কিছু না বলে রুমে চলে এসে জান্নাতকে কল দিলাম। বলো। তুমি জানতে আমাদের বিয়ে আগে থেকে ঠিক হয়ে আছে? জানতাম তো। আমাকে বলো নাই কেন? বলে কি করতাম? অনেক আগে থেকে প্রেম করতাম। ওহো, তাই বুঝি। ওকে, কাল ভার্সিটিতে গেলে বুঝবা, দেখা যাবে কেমন ভালোবাসতে পারো। দেখো তুমি, বলে কেটে দিলাম। এখন শুধু কালকের অপেক্ষা, কাল থেকে বুঝবা সোনা আমি তোমাকে কেমন ভালোবাসতে পারি। আশ্চর্য।